আরে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশার, হবে এলাম তোমার নাম, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সলাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সলাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى، خاصة على سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل وسلم لعلي سيدنا نبي هو أبنر بھالو باشای اللہ ریوالی ہوا جائے نبی هو أبنر بھالو باشای خدر جن পাওয়া যায়, আল্লাহুম্মা জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাশাআল্লাহ, এটা জবান কোলে নবীর উপর দরুদ শরীফ পড়ুন, সালাতু রাসূল لاؤ رب العرش جسکو جو ملا ان سے ملا، بڑھتی ہے کونین میں نعمت رسول اللہ کی، صلاۃ یا رسول একসাথে সবাই লা ইলাহা আসিয়া কে এলে প্রেম কেলা, ফেরাউন দে যে কত জ্বালা, আসিয়া কে এলে প্রেম কেলা, ফেরাউন দে যে কত জ্বালা, আল্লাহ বলে এ জিবরাইল, আল্লাহ বলে এ জিবরাইল কুলে তা
যাও জান্নাতের তালা লা ইলাহা জুরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা হাই হাই যারে নাই কোন তুলনা বলুন কত না হাইরে যারে নাই কোন তুলনা বুঝে কেন বুঝো না তোমরা বুঝে কেন বুঝো না ইমান হইল মদিনা লা ইলাহা জুরি লা ইলাহা লা ইলাহা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك রিকে আলোসিস কে লিয়ে মহফিল কো নে সজি হে ফির দৌস বড়ি জিসকে ওসিলে সে বনি হে ও হাশমি ও হাশমি মকি মদানি উল আরবি হে ও মেরা নবি মেরা নবি মাশাআল্লাহ সবাই ও মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী আল্লাহ নে ফরমা আলম নশরাহ লাক সদরক মনসুব হে জিসসে ওয়া রাফানা লাক যিকরক আল্লাহ নে ফরমা আলম নশরাহ লাক সদরক মনসুব হে জিসসে ওয়া রাফানা লাক যিকরক জিস জাত কা জিস জাত কা কুরআন মে বি জাত কা কুরআন মে বি জাত কা কুরআন মে বি জিকির জলি হে ও মেরা নবী है वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वली कुल है सवाल पढ़े احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مرابی ہے وہی ولی کل ہے اس پر ہی نظر اس پر ہی نظر ساری جمع پر ہی نظر ساری جمع پر ہی نظر ساری جمع نیکی لگی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کو نئی سجی ہے الحمدللہ بولے আমরা এই মাহফিলকে স্বাগত জানিয়ে একটু হাত উঁচু করে হাত নেড়ে নেড়ে বললে একটু সুন্দর লাগবে আসুন না আমরা একটু হাত নেড়ে নেড়ে সবাই ও জিসকে লিয়ে মহফিল কো নেই সজি হে ফিরদাউস সে বড়ি জিসকে ওসিলে সে বনি হে
ও হাশমি মাকি মাদানি, 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 মাদানি হাশমি মাকি মাদানি, নেকি লাগি হে ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হে ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হে ও জিসকে লিয়ে মহফিল কো নয়ন সজি হে ফিরদৌস বড়ি জিসকে ওসিলে সে বনি হে ও হাশমি মাকি মাদানি উল আরবি হে ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হে ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হে। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, ঐতিহ্যবাহী মহেশখালী উপজেলার অন্তর্গত মাতারবাড়ি ইউনিয়নের আলা হযরত ইসলামী যুবক কল্যাণ সংগঠনের ও এলাকার সকল মরহুম মুরব্বীদের ইসালিস সওয়াব উপলক্ষে আয়োজিত দ্বিতীয়তম আজিম শান ইসালিস সওয়াব মাহফিল ও তরিকত সম্মেলনের আজকের এই নুরানি ইমানি রুহানি মাহফিলের সম্মানিত হযরত উলামায়ে কিরাম মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার, কিছু কোরআন ও হাদিসের বয়ান আলোচনা তাকরির শুনবার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে মহব্বতে একবার উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদের হাদিয়া প্রেরণ করছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুরানি রওজা মোবারকে অসংখ্য গুণিত দরুদের হাদিয়া প্রেরণ করছি, ওই নবীর শুকরিয়াতে আরেকবার মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। যারা আওয়াজ করছেন মেহরবানি করে কেউ আওয়াজ করবো না, আমরা মনোযোগ দিয়ে শুনি, আজকের মাহফিল থেকে আমরা কিছু শিখে যাব, ঠিক কি না বলেন? এখানে যারা আসবে তাদের থেকে এক একজন থেকে যদি এক একটা কিছু শিখিয়ে যেতে পারি তাহলে আমাদের আশাটা সার্থক ছিল, বলে ঠিক কি না? আমার ভাইয়েরা আমাকে একটা বিষয় দিয়েছেন, এখানে লেখা আছে বিষয় মাওলানা ফরিদুল আলম রেজভী, বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, নাকি এই বিষয়ের উপর আলোচনা করব, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই মনোযোগ দিয়ে শুনবেন, সবাই শেষ পর্যন্ত থাকবেন, মাঝখানে কারা কারা চলে যাবেন দু হাত তুলেন, আপনারা অর্ধেকের বেশি চলে যাবেন, চলে যাবেন নাকি আপনারা? ও যে খেয়াল করেন নাই না, ও ঠিক আছে, খেয়াল করতে হবে বাবা, একটু টেস্ট করলাম, একটু পরীক্ষা করলাম, আপনারা করছেন ঢাক করিয়ে না, আমি আপনাদেরকে একটু পরীক্ষা করছিলাম আপনাদের মনোযোগ আছে কিনা, আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, কারণ মনোযোগ যদি না থাকে আমার আলোচনা শুনেও আপনাদের লাভ হবে, বলবো একটা শুনবেন আরেকটা হবে হবে না, সেজন্য মনোযোগ দিতে হবে, সবাই রাজি আছেন তো? মাতার বাড়ির মানুষ তো অনেক সালাক মানুষ, আমি খেয়াল করছি তো অনেক ভাইরা এতটুকু উঠাইয়া খেয়াল করেন না, আমি খেয়াল করছি কিন্তু কি রে বাবা জোরে নিয়ে আসতেছে নাকি আপনাদের, সবার মনোযোগ আছে তো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা সকলে করে আমি আমার ভাইরা আসুন, আমরা আজকে কথা বলবো আমার যে বিষয় দিয়েছেন এই বিষয়ের উপর কথা বলবো, আমি কোরআনুল কারিমার মুখতসর একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআনুল কারিমায় সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত, বাবা আমি কোথায় বলবো এখানে জাগো নাই, আচ্ছা যতটুকু পারেন, কমিটির ভাইরা বলছে একটু সামনের দিকে আসার জন্য, আমি তো দেখতে পাচ্ছি না এখানে জায়গা, তারপরে যতটুকু পারেন একটু জায়গা দেন, পিছনে যারা আসে তারা যেন পিছনে বসতে পারে একটু একটু, আজকে দেখেন একজন ভাইকে জায়গা দেন, হাসরের ময়দানে আরেক ভাই আপনাকেও জায়গা দেবে, সিল্লাই বলেন ঠিক কি না? আসুন সামনের দিকে যতটুকু পারি একটু, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন।
আসুন আর দেরি নয় আমরা কথা বলবো কুরআন হাদিস থেকে আমি যে আয়াতে কারিমাতা পড়েছিলাম আল্লাহ বলেন একটু মনোযোগ আমার দিকে আমরা কথা বলবো না এই মাহফিলটা যতটুকু প্যান্ডেল হয়েছে এটা একটা আজকের জন্য জান্নাতের বাগান সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আমরা যারা বসেছি আমরা জান্নাতের বাগানের মধ্যে বসেছি সিল্লাই পড়েন ঠিক কি না এখনো যারা রাস্তাঘাটে দোকানে পাটে আছে আমি অনুরোধ করব আমরা তো সবাই জান্নাতি মানুষ ঠিক কি না আসুন সবাই জান্নাতের ভিতরে ঢুকে যান আল্লাহ যেন সবাইকে মাহফিলের ভিতরে আসতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আবার বোধ কে হদ্দে হুজুর তো মিশা তা কইতো নয় আওয়াজ তো আইয়ের আইকানা কম্বলকম বাড়াই দে বিদেশে তুই কিছুদিন আগে ইনাকানা গাদ দিয়ে রাখা না আরবে ঘুমাই ইল্লা হই গুমজাত দোয়া আছে নাই তাদেরকে আল্লাহর বেশি বেশি ঘুমানোর তৌফিক দান করো আমিন বলে যে আমি কইও না ওনারা আইতে রাত আগ আমি হালিয়ে 12টা পর্যন্ত ঘুমাইব আমি চাই না এভাবে ঘুমা আমি চাই সবাই মাহফিল আসো সিলাই বলেন ঠিক কি না আল্লাহ সবাইকে দুনিয়ায় দারিদ্র টাকা পয়সা বউ বেটি ছেলে সন্তান ফেসবুক টেলিভিশনের মহব্বত বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বতে মাহফিলে আসার বসার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আসুন আমার ভাইরা আমি আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব আমার গতকাল যে মাহফিল ছিল উনি ওই মাহফিলে ছিলেন দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন যা হোক আল্লাহ পাক ওনাকে কবুল করুক আমিন বলেন যে সমস্ত মুরব্বীরা আসছে যে সমস্ত মুরব্বীরা যুবক ভাইরা আসছে আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমিন পর্দার অন্তরাল থেকে মা বোনেরাও শুনছেন অনেক মা বোনেরাও আসছেন আল্লাহ যেন আমার মা বোনদেরকেও যেন কবুল আর মঞ্জুর করে আসুন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ের আলোকে আল্লাহ বলেন আমি জোর নির্দেশ দিচ্ছি যে আল্লাহ তাআবুদু তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না ইবাদতের মালিক কে আল্লাহ আমরা ইবাদত করব কার আল্লাহ রাসূলুল্লাহ বলেন কার আল্লাহ মূর্তি পূজা বাস পূজা গাছ পূজা চন্দ্র পূজা সূর্য পূজা সব কিছু বাদ একমাত্র আমরা ইবাদত করব কার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু একমাত্র তারই ইবাদত করব যিনি আমাদের পালনকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন চিল্লাই করলে ঠিক কি না আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান আমি আল্লাহর ইবাদত করব ঠিক আছে তবে আমি আল্লাহর ইবাদত তখন কবুল করব যখন তোমাদের উপরে তোমাদের মা বাবা রাজি থাকবে তাহলে এখানে ইবাদত করলেন আল্লাহকে পাওয়ার জন্য এখানে আরেকটা জিনিস যদি আপনার সঙ্গে না থাকে সেটা হলো আপনার মা বাবা সুবহানাল্লাহ বলেন আপনার মা বাবা যদি আপনার উপর রাজি না থাকে তাহলে আপনার ইবাদত কি কবুল হবে না আল্লাহকে বলেন আল্লাহ আপনার ইবাদতের সাথে মা বাবার কথা কেন বললে আল্লাহ বলেন এই জন্য কারণ অনেক ইবাদত করনেওয়ালা মানুষ আছে তারা মা বাবাকে বাদ দেয় না ঘর থেকে বের করে দেয় ওই ধরনের ইবাদত আমি আল্লাহর দরকার কথা বলেন আমি আল্লাহর দরকার ওই বান্দার ইবাদত আমি আল্লাহ কবুল করব যে মা বাবাকে রাজি করেছে ওই মানুষটার ইবাদত আমি আল্লাহ কবুল করে নেব বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবীর একজন সাহাবী আপনারা ওদিকে চলে যান আপনারা চলে যান আর কথা বলবো না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমিন বলেন একটু আমার দিকে দৃষ্টি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি মুসলমান হয়ে গেলেন ওনার মা এখনো মুসলমান হয় নাই সন্তান মুসলমান হয়েছে মা এখনো মুসলমান হয় নাই একটু দূরে সরে পড়ুন আল্লাহুম্মা वाले से देना गोबीर मनोज स
मुसलमान हुए गेसो ना कि मुसलमान हुए गेसी रहमतुल आलमीन नबीर हाथेर उपरे हाथ राखिया आमी कलमा पड़े मुसलमान हुए गेसी मा जननी बोलें ओ साथ इब्ने आबी वक्कास মা বললেন তুই মুসলমান হয়ে গেছিস আর আমি মা তুই মুসলমান হওয়ার কারণে আমি মা তোর সাথে রাগ করিয়া আমি ভাত খাব না পানি খাব না আমি মা তোর সাথে রাগ করেছি আমি মা কিছু খাব না এমন কি না কাইতে না কাইতে আমি মা যখন মারা যাব আর সবাই বলবে সাত ইবনে আবি ওয়াক্কাসের কারণে মা মারা গেছে তোর একটা বদনামি হবে আমি মা কিছু খাব না আমি মা না খাইয়া মারা যাব এই কথা বলিয়া মা জননী খাওয়া দাওয়া বন্ধ করিয়া দিছি আর একদিন দুই দিন তিন দিন এভাবে তিন দিন পর্যন্ত মা জননী কিছু খায় না আর মা জননী ডাকতেছে বাবা তুমি কি ওই ইসলাম ধর্ম থেকে আমাদের ধর্মে আসবি না আর সাত ইবনে আবি ওয়াক্কাস বলে মা যেই ধর্মে আমি গ্রহণ করে নিয়েছি যেই কালেমা আমি পড়ে নিয়েছি ও মা সেই কালেমা আমি ভাত দেব না কারণ রহমতুল লিল আলামিন নবীর হাতের উপর হাত রাখিয়া যে কালেমা পড়েছি শান্তির ধর্মের মধ্যে আমি ঢুকেছি সেখান থেকে আর আসা যাবে না মা জননী তোরা শেষ পর্যন্ত সাত ইবনে আবি ওয়াক্কাস শেষ কথা বলে দিল রে মা তুমি না খাইয়া মারা যাইবা মা তুমি না খাইয়া মারা যাইবা আর আমি সাত ইবনে আবি ওয়াক্কাস তুমি মা কে ছাড়তে পারবো রহমতুল লিল আলামিন নবীরে আমি ছাড়তে পারবো না ইসলাম ধর্ম আমি কবুল করেছি মা তোমার মত মা চলে যাইতে পারে মা তোমার মত মা ছাড়তে পারি মা তুমি আমারে ভাত দিতে পারো মা তুমি মারা যাইতে পারো আমি যেই নবীর কালেমা পড়েছি সেই নবীর কালেমা বাদ দিতে পারি না ও মা তুমি আমারে বাদ দিতে পারো আমি রহমতুল লিল আলামিন নবীর কালেমা বাদ দিতে পারবো না মা জননীকে যখন এই কথা বলে দিলেন মা জননী এইভাবে ওনার কথাটা শুনিয়া মা জননী সামান্য একটু কথা একটু একটু আঘাত পেল আর আমার আল্লাহ কোরআনুল কারিমার আয়াত নাজিল করে দিল সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কিস্তে কাহিনী না বাবা যা বলবো কোরআন হাদিস থেকে বলবো আল্লাহ যেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন আমার আল্লাহ কোরআনুল কারিমা নাজিল করলেন بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حسنا এরে আমার মাতার বাড়ির ও মুরব্বী বাবার আরে ও যুবক আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ মা বাবারে কষ্ট দিও না মা ব্যথা পায় বাবা ব্যথা পায় এমন কথা বলিও না সুন্দর কথা বলো আমার আল্লাহ শিখাই দিলেন ভালো ব্যবহার করো মা যদি মুসলমান নাও হয় বাবা যদি মুসলমান নাও হয় তারপরেও সুন্দর ব্যবহার করো মনে কষ্ট পাওয়ার মতো কথা বলিও না কত সুন্দর হলো আমাদের ইসলাম ধর্ম মা মুসলমান হয় নাই ছেলে মুসলমান হইছি আর কোরআন হাদিস বলে তারপরেও মার সাথে সুন্দর ব্যবহার করো মা যদি খ্রিস্টান হয় হিন্দু হয় বৌদ্ধ হয় আর মা জননীর সাথে ভালো ব্যবহার করো রে যুবক ইসলাম ধর্ম কত সুন্দর রে বাবারা আমাদের ইসলাম ধর্ম কত বিউটিফুল আমাদের ইসলাম ধর্ম বলে মা যদি হিন্দু হয় মা যদি খ্রিস্টান হয় মা যদি অন্য
ধর্মের হয় সন্তান মুসলমান হইছে কোরআন হাদিস বলছে তারপরেও মা জননীর সাথে সুন্দর ব্যবহার করবা তারপরেও মা জননীর সাথে ভালো ব্যবহার করবা কষ্ট পাওয়ার মতো কথা বলবা না মা জননীর সেবা করবা মুসলমান হইছো মা মুসলমান হয় নাই তারপরেও সুন্দর ব্যবহার মা বাবার সাথে করতে হবে এটাই হলো আমাদের ইসলাম ধর্মের শিক্ষা এটাই হলো কোরআন হাদিসের শিক্ষা এটাই হলো আল্লাহর হাবিবের শিক্ষা সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিবের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করছি ও দয়াল নবী ও মায়ার নবী গো কে আমাদের থেকে বেশি হক পাবে আমার নবী বলেন কলা উম্মুকা তোমার মা আবার জিজ্ঞেস করলেন কলা সুম্মা মান কলা উম্মুকা কলা সুম্মা মান কলা উম্মুকা এইভাবে তিনবার বললেন চিল্লাই বলেন কয়বার বললেন আরো জোরে বলেন মা জননীর কথা তিনবার বলছি আবার জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ কলা সুম্মা মান আল্লাহর হাবিব আবার বলছে কলা আবুকা চতুর্থবারে বলছে তোমার বাবা মার কথা তিনবার বলছি এরপরে বলছে তোমার বাবা কলা সুম্মা মান এরপরে কি এরপরে বলছে কলা আদনাকা তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীরা আল্লাহর হাবিব সুন্দরভাবে মা জননীর কথা তিনবার বলছি মাথার বাড়ির এ রাজগারের যুবক মা জননীর কথা কেন তিনবার বললো রে যুবক বাবার কথা একবার বলছে মার কথা একবার বললো কইতো মার কথা কেন তিনবার বললো রে যুবক আল্লাহর হাবিব তিনবার বলার তিনটা কারণ রয়েছে মুহাদ্দিস ইকরাম বলে বাবার কথা একবার বলছি মা জননীর কথা কেন তিনবার বলছি তিনটা বলার কারণ হলো তিনটা বলে মা জননী বাবার সে তিনটা কষ্ট বেশি করেছে কিস্তা কাহিনী নয় রে বাবা হাদিসে পাক আমার নবী তিনবার বলার কারণ হলো তিনটা প্রথম নম্বর কেন বলছি বলে প্রথম নম্বর মা জননী সন্তান রে একদিন দুই দিন নয় মা জননী সন্তানটারই দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছি যুবকের দল আপনি আমি যখন মা জননীর গর্ভে ছিলাম রে যুবক প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একটা মসজিদ বানাই দিলাম মা জননীর দুধের মূল্য পরিশোধ করিয়া দিলাম হবে কথা বলেন আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুধু মাথার বাড়ির জমিনে নয় বাংলাদেশের জমিনে নয় গোটা পৃথিবীতে যদি তুমি মসজিদ বানায়া দাও আমার আল্লাহ বলছি তারপরেও মা জননীর এক ফোঁটা দুধের মূল্য হবে না মা জননী কথা বড় নিয়ামত রে যুবক এক সাহাবি নবীর কাছে আসিয়ে বললে অদয়াল নবী আমি যুদ্ধের ময়দানে যাব ইসলামের জন্য যুদ্ধ করব ইসলামের জন্য আমি যুদ্ধে যাব যুদ্ধের ময়দানে যাব আমার নবী ডাক দিছি তোমার মা বাবা কি দুনিয়ার জমিনে আসেনি বলে মা আছে আমার ঘরের মধ্যে মা আছে আমার নবী বলছে তোমারে যুদ্ধে যাইতে হবে না তুমি তোমার ঘরের মধ্যে চলে আমার নবী বললেন তোমাকে যুদ্ধে যাইতে হবে না তুমি ঘরের মধ্যে চলে যাও মা বাবার খেদমত করো কারণ মা বাবার কদমের নিচে হলো তোমার জান্নাত আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত মার সেবা করো বাবার সেবা করো যুদ্ধে যাইতে হবে না যুদ্ধে যাইলে যে সওয়াব আমার আল্লাহ সেই সওয়াব তোমাকে দান করে দেবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার নবী নির্দেশ দিলেন ঘরে চলে যাও আমার হায়রা যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে বসে যান ইনশাআল্লাহ মন ভরে দিল ভরে আলোচনা শুনবেন হুজুর আসছে মন ভরে দিল ভরে আলোচনা শুনতে পারবেন হাজারু বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আমি নবীর কাছে গেছি নবীর কাছে যাইয়া জিজ্ঞেস করছি ও মায়ার নবী গো আমি একটা মান্নত করেছি ও দয়াল নবী আমার এই কাজটা যদি হয়ে যায় আমি জান্নাতের উপরের চৌকট এবং নিচের চৌকটের মধ্যে আমি চুমু দিয়ে দেব আর একটু জোরে বলেন আমার বাড়ির যুবকের দল আল্লাহর হাবিবের কাছে গিয়ে জিজ্ঞেস করছি ও মায়ের নবী গো আমি
মান্নাত করেছি গো নবী এই কাজটা যদি আমার পূর্ণ হয়ে যায় আমি জান্নাতে উপরের চৌকট এবং নিচের চৌকটের মধ্যে চুমু দিয়ে দেব আর আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছি আমার নবী বলছে যাও যাও তোমার মা জননীর কদমের নিচে এবং তোমার বাবার কপালের উপরে তুমি একটা একটা চুমু দিয়ে দাও হ্যাঁ যুবকের দল আল্লাহর নবী এবার বলে দিয়েছিলেন যুবক যাও মা জননীর কদমের নিচে চুমু দিয়ে দাও আর বাবার কপালে চুমু দিয়ে দাও এবার উনি বললেন ও দয়াল নবী ও মায়ার নবী গো আমার মা নাই অন্ধকার কবরে আমার মা বাবা চলে গেছি আমার নবী বললেন তোমার মা বাবা নাই বলে আর রাসূলুল্লাহ নবী গো আমার মা দুনিয়ার জমিনে নাই অন্ধকার কবরে চলে গেছি আমার নবী শিখাই দিছে এবার তুমি যাও মা জননীর কবরের পাশে তুমি যাইবা মা জননীর কবরে যাইয়া মা জননীর পা যেই দিকে সুবহানাল্লাহ পড়ে মা জননীর পা যেই দিকে মা জননীর পা বরাবর খবরের উপর একটা সুমু দিয়া দিবা এ যুব মা জননীর খবরের উপরে চুমু দেওয়ার নির্দেশ দিছে আর আমার নবী বলছে যাও যাও এবার বাবার কবরে যাইবা বাবার কবরে যাইয়া বাবার কবর যেখানে বাবার কবা কবরের কপাল বরাবর তুমি যাইয়া বাবার কপাল বরাবর উপরে মাটির উপরে একটা তুমি চুমু দিয়া দিবা আমার নবী বলছে যাও এই দুই কবরে মা জননীর কবরে পায়ের দিকে আর বাবার কপাল বরাবর দুইজনের সেই কবরের উপর যদি তুমি চুমু দাও আর জান্নাতের উপরের চৌকট নিচের চৌকটের মান্নাত পূর্ণ হয়ে যাবে মারে কষ্ট দাও কোন বাবারে কষ্ট দাও মা বাবা যদি নারাজ হয় আপনার ইবাদত কবুল হবে না কারণ মা বাবাই হলো আপনার জন্য জান্নাত মা বাবাই হলো আপনার জন্য জাহান্নাম আমার নবী বলে দুনিয়ার মানুষ গো হুমা জান্নাতুকা ওয়া নারুকা এ মুসলমানের যুবকের দল মা বাবারে খুশি করবা জান্নাত পাইবা মা বাবারে নারাজ করবা জাহান্নামে যাইবা কিনা বলেন এখানে দুনিয়াইতে বিচার দুনিয়াইতে বিচার কারণ এই দুনিয়াইতে কি চিরদিন থাকা যাবে কথা বলেন থাকা যাবে এই চিরদিন দুনিয়াইতে থাকা যাবে না চলে যাইতে হবে যাওয়ার আগে মা বাবার খেদমত করিয়ে কবরে যান আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগান সিল্লাই বলেন ঠিক কি না এই যে কবরে যখন যাব আমাদের সঙ্গে কি কেউ যাবে বলেন যাবে আমরা কবরে যাব একা একা ঠিক কি না বলেন চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস ঠিক না কথা চোখের পলকে তুমি হতে পারো লাশ কথাটা ঠিক কিনা আপনাদের কিছুদিন আগে আজিজিয়ে মাদ্রাসায় একটা গ্যাস বিস্ফোরণ হয়েছে না অনেক লোক মারা গেছে তো না তারা কখনো ভাবে নাই যে তাদের হঠাৎ মৃত্যু হবে ঠিক না বলেন গতকাল এই যে বাসকালিতে একজন আওয়ামী লীগের বড় একজন নেতা হোন্ডা অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা গেছে ঠিক না সে ঘর থেকে বের হওয়ার সময় কি কখনো ভেবেছিল সে তা সে লাশ হয়ে ঘরে ফিরবে ঠিক না এখানে আমরা আসছি এখান থেকে যে আমরা জিন্দা যাইতে পারবো ঘরে সহি সালামতে যাইতে পারবো সেটা কোনো গ্যারান্টি আছে সেজন্য গজলটা আমি যখন লিখি আমার খুব ভালো লাগছে কান্না আসছে সেই জন্য গজলটা লিখছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার হবে এলাম তোমারই নাম হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি মাশাআল্লাহ সবাই বাড়িওয়ালা নাই রে বাড়ি এই সামনের ভাই হলো অন্য পিছনের ভাই হলে
ওনার আওয়াজে বুঝাতে পারছি ওনার ফেডের মধ্যে ইঞ্জিলের মনে তেল নাই ফেলার। ইঞ্জিলে তেল আছে আছে নাকি? গাড়ি চলতেছে না কেন বাবা? একটু মহব্বতে বলেন না। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই তোমার বয়ে তাক্ত মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনে গুড়ি, তোমার বয়ে তাক্ত মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনে গুড়ি, সুতাই টান দিলে গে মালি বিলাসিতাই কেটেছে জন্ম কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনমে কত অহংকার, দামি কাপড় ছেড়ে ভাবি দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আরে যাদের সাথে তাকতা তুমি তাকতা দিবানিসি, যাদের সাথে চলতা তুমি তাকতা দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতা তুমি তাকতা দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আরে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস, হবে এলাম তোমার নাম, হবে মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। হুজুরকে বসে রেখে আসলে আলোচনা করা সেটা ঠিক না। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।